আর এই ভূত চতুর্দশী পাঁচটা ভূত বেরিয়েছে ভূতের ভূতনি সন্ধানে একটা ভৌতিক ভৌতিক ব্যাপার আছে হ্যালো ফ্রেন্ডস আফটার আ লং টাইম মানে আসলে আমার ফোনটা খারাপ হয়ে গিয়েছিল নতুন ফোন কিনি তো যার জন্য এখন প্রায় চলে আসবে ডেইলি ভিডিও চলে আসবে চাপ নেই সব থেকে বড় কথা বিলেটেড শুভ ভূত চতুর্দশী আজকের ভূতেদের দিন ব্রো আজকের ভূতেদের ভূতরা পাড়ি বাড়ি করবে ব্রহ্মদৈত্য শাকচুনি যতজন আছে মানে ঠিক আছে আমার কাছে না আসলেই হলো যেখানে ইচ্ছে গিয়ে তাণ্ডব করুক আমার ঘরে না আসলেই হলো ব্যাস ওই ভূত আমার ভূত পেত নিয়ে আমার যে আজকের ওইসব চলবে না বস সোজা কথা বলছি আজকের ওইসব চলবে না আজকের ভূতেদের দিন এসে হুল্লোর ভয় দেখাবে চব্য করে আমাকে ভয় না দেখালেই হলো ঠিক আছে ঠিক আছে চাপ হয়ে যাবে সো এখন 10টা বেজে গেছে আজকের মেনলি একটু পরেই বেরোবো আমাদের পাড়ার যে কালী পুজো হয় তো ঠাকুর আনতে যাওয়া हेलो गाइस ये हम है ये हम है यहाँ काली पूजा का पैंडल है ये पैसा है और यहाँ हम लोगों का काली पूजा होगा मोटामुटी সন্ধে 7টা থেকে শুনে আসছি এই এবার এই একটু পরেই বেরোবো একটু পরেই বেরোবো এই গাড়ি বাড়ি এসে গেছে এই বাড়ি বেরোবো অলরেডি 10টা 10:30 বাজে এখনো গাড়ি তো আসেইনি কখন বেরোবে ভগবান জানে ফ্যাক্ট হচ্ছে এটাই এটা বাঙালির টাইম সবে সবে আপডেট দেওয়া হলো কি নাকি এখনো নাকি আমাদের ঠাকুরই তৈরি হয়নি সো আপাতত আমি একটু সাইডে এসেছি কারণ ওখানে একটু ঝামেলা হচ্ছে তো বড়রা রয়েছে বেকার মাঝখানে ঢুকে নিজের মানে ওই ঝাড় খেয়ে লাভ নেই তো সেই জন্য আমি একটু সাইডেই এসেছি মানে প্রবলেমটা হচ্ছে যে একদমই ঠাকুর রেডি হয়নি জাস্ট স্প্রে রংটা করেছে আর কিচ্ছু হয়নি মানে আমি জানি না কালকের পুজো কখন কি রেডি করে ঠাকুর দেবে অলরেডি অ্যাডভান্স নিয়ে বসে আছে আর সবথেকে বড় কথা খুব বাজে বাজে একটা সিলি ম্যাটার নিয়ে ইস্যু দিচ্ছে মানে জাস্ট কেন তুমি এত টাকা অ্যাডভান্স নিয়েছো সেখান থেকে ঠাকুর তৈরি করো নি তো মানে কি বলবো এখন জানি না কি হবে আশা করবো তাড়াতাড়ি রেডি হয়ে যাবে ঠাকুর হোপ ফর দ্য বেস্ট আপাতত এতটাই ঠাকুর হয়েছে আর কিচ্ছু কমপ্লিট হয়নি হ্যালো গাইস হ্যালো আর এই ভূত চতুর্দশী পাঁচটা ভূত বেরিয়েছে ভূতের ভূতনি সন্ধানে একটা ভৌতিক ভৌতিক ব্যাপার আছে আমাদের সাথে পল্টু ভূত থোবড়াটা দেখা না পল্টু ভূত ফেলতে আসছিলাম এখানে আসি আমাদের ফ্লাফি ভূত পাঁচটা ভূতকে তো ইন্ট্রোডিউস করাতে হবে ফ্লাফি ভূত গ্রিন ভাই গন্ধরাজ ভূত আমরা এটা গন্ধরাজ ভূতের মধ্যে কিছু টাইপস আছে এটা হচ্ছে পাগলা ভূত ঠিক আছে এটা হচ্ছে পেঁচা ভূত আমি আর কি বলবো এই মিস্টার পাত্র ভূত আবার কি ভূত নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো গো আসিয়া কাছড়া নৃত্য করে থমকিয়া থমকিয়া না ভূত নৃত্য করে আজকে ভূত চতুর্দশীতে ভূত নৃত্য করবে আর কেউ নৃত্য করবে না সোজা কথা মানে ভূত চতুর্দশী বলে আমাদের এতটাই ভাই যে আমরা কবরস্থানের পাশ দিয়ে যাবো মানে সোয়াগি আলাদা আমাদের জীবন কেন এত পোত পাকাবো কেন মানে আলাদাই এদের সোয়াগ লেভেল ঠিক আছে মানে জীবনে এত কি কামার নেই কিন্তু এই এদের এই কিছু কিছু বন্ধু থাকে যাদের পাল্লায় পড়ে একটু করতে হয় কি হলো তো আপাতত 3টে বেজে গেছে তো এখনো আমাদের ঠাকুর রেডি হচ্ছে অলমোস্ট হয়ে গেছে চোখ কাকা হয়ে গেছে দেখেইছ তো বাকি মোটামুটি আর লাস্ট টাচ আপ বাকি আছে তো সেটা হয়ে গেলে নিয়ে চলে যাবো সব থেকে বড় যে কেসটা হয়েছে এখান দিয়ে যাচ্ছিলাম আমরা জল কিনে একটা দোকান খোলা ছিল তো সেখান থেকে জল নিয়েছি সব
অনেকে বন্ধুগুলো মিলে সব খেটে একটুবারি চপ্প করছিল, দেখেছে ভাই চশমাটাকে দেখ, আচ্ছা ঠিক আছে। তারপরে যেতে যেতে কি বললো সায়ন, কি বলেছে? আই লাভ ইউ। সো গাইজ, এট লাস্ট আমাদের ঠাকুর কমপ্লিট, প্রতিমা কমপ্লিট। কি ফুটুর কোলে বসে আছি, তো নিতে পারছে না ওয়েটটা। তো প্রতিমা কমপ্লিট হয়ে গেছে, তো একটু পরেই নিয়ে যাবো। মেন প্রবলেম হচ্ছে বৃষ্টিটা পড়ছে, তো তিরপল লাগবে না, ওইটা তো সব সাজ একদম ঘেটে যাবে। সো গাইজ, অ্যাট লাস্ট সবে আমি বাড়ি এলাম। এখন জাস্ট 4:05 বাকি, তো মানে একদম বিভৎস টায়ার্ড আছি। এখন ঠাকুর এসে গেছে, মণ্ডপে ঢুকে গেছে, একদম সব কিছু প্লেস প্লেস করে এসেছি, একদম বিভৎস টায়ার্ড আছি। তো এখন ডাইরেক্ট ঘুমাবো। তো সবথেকে বড় কথা হচ্ছে যে এই যে ঠাকুরটা তৈরি হয়নি, যে সেখান থেকে একটা রাগ তো ছিল যে এত লেট করলো ঠাকুরটা তৈরি করতে, বাট একটা আলাদা অ্যাডভেঞ্চার হয়েছে। মানে মায়ের চক্ষুদান দেখলাম, মাকে নিয়ে আসলাম, এতক্ষণ সারাচ্ছিলাম, সব বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিলাম, এইগুলো মানে কি বলবো, এরকম মোমেন্ট ক্রিয়েট সহজে হয় না কিন্তু, ঠিক আছে? মানে বন্ধুদের সাথে একটা টাইম কাটানো রাতের বেলা পুরো একদম সবসময়, এটা অল টাইম ক্রিয়েট হয় না। তো আমি তো বলবো আই অ্যাম লাকি ফর দ্যাট। আর একটা কথা, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যদি না করো পিছনে ভূত লেলিয়ে দেবো, ঠিক আছে? সোজা কথা, ভূত চতুর্দশীর দিন সবাই সাবস্ক্রাইব করে নাও, মানে পরে আসবে জানি, তো সেদিনই সাবস্ক্রাইব করো, নো প্রবলেম। কিন্তু না করলে ভূত নৃত্য করে থমকিয়া থমকিয়া।